সুপার থেকে উইকলি অফারে মাত্র পাঁচ টাকার পালং শাকের আটি কিনে এনে দুই টুকরা গোস্তের কিমা দিয়ে রান্না করে পুরো পরিবারকে চমকে দিয়েছিলাম দুইটা আলু কিউব করে কেটে দিয়েছিলাম সেটাও কিন্তু অফারে কেনা ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল করবেন ভাত বা রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগে এই রেসিপিটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছে লবণ তেজপাতা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সেই যে দুই টুকরা গোস্তের কিমা করে রেখেছি সেটা দেব। দিয়ে গোস্তটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কিউব করে রাখা আলু গোস্ত এবং আলুটা ভালো করে রান্না করে নিয়ে তারপরে দিয়ে দেব সেই মহামূল্যবান পাঁচ টাকা আটির পালং শাক দিয়ে বাস রান্না করে নিলেই আমার তৈরি হয়ে গেল দারুণ মজার কিমা আলু পালাক রেসিপি এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা পরিবারের সবাই মিলে এনজয় করুন ভাত বা রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগবে এই রেসিপিটি আজ আসি আবারো চলে আসব এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম